করোনা সংক্রমণ বাড়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে আইসিডিডিআরবির উদ্যোগে নারী বিজ্ঞানীদের স্বাস্থ্য গবেষণায় অনুদান প্রদান অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। আগামী 26 জুন সারাদেশে একযোগে কলেরার টিকাদান কর্মসূচি চালু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাসের সংক্রমণ ফের লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা মৃত্যু না হলেও আক্রমণের সংখ্যা বেড়েছে। সারা দেশে আরও 162 জন শনাক্ত হয়েছে, যা গতকাল ছিল 128 জনে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 3.56%, যা গতকাল ছিল 1.91%। এমন বাস্তবতায় নারী বিজ্ঞানীদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য গবেষণা সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদানে একটি অনুষ্ঠানের আয়োজন করে আইসিডিডিআরবি। তবে অনুষ্ঠান শেষে আলোচনা ছাপিয়ে উঠে আসে সম্প্রতি করোনার উদ্যমুখী প্রবণতার প্রসঙ্গে। কিন্তু করোনা তো চলে যায়নি, আপনারা জানেন। আমরা এখন মাস্ক পরি না আমরা, এবং এখন তো আর সামাজিক দূরত্ব নাই, সব কিছু খুলে দেওয়া হয়েছে। স্কুল কলেজ বাজার ঘাট কাজকর্ম সব আগের নিয়মে চলে আসছে, সেজন্য করোনা কিছুটা বাড়তি। এ সময় আগামী 26 জুন সারা দেশে একযোগে কলেরা টিকা কর্মসূচি চালু হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক। কলেরা টিকা এখন দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে হাতে, এবং 26 তারিখে আমরা সেটা উদ্বোধন করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।